আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, আমাদের উপদেষ্টা সহ যারা উপস্থিত রয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য শুরুতে পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের স্বাধীনতাই শুধু দেন নাই, তিনি আমাদেরকে একটি সংবিধান উপহার দিয়েছেন যে সংবিধানে মানুষের মৌলিক চাহিদার কথা উল্লেখ রয়েছে। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লাখ মা বোনের প্রতি, যাদের মহান ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত। স্বাধীনতার পরপরই জাতির পিতার যে লক্ষ্য ছিল যে বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই চাহিদাগুলি পূরণ করবেন এবং মানুষকে একটা উন্নত জীবন দেবেন, সুন্দর জীবন দেবেন, এটাই ছিল তার লক্ষ্য। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সোনার বাংলাদেশ গড়ে তুলবেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তিনি তা করে যেতে পারেন না। 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো। সেই সাথে আমি হারালাম আমার মা, আমার ভাই সহ পরিবার পরিজনদের, তাদেরকেও আমি শ্রদ্ধাস্থ স্মরণ করি। অনেক ঘাত প্রতিঘাত চড়াই উচড়াই পার হয়ে 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। আমরা সরকার গঠন করার পর থেকেই পদক্ষেপ প্রথম নিয়েছিলাম যে কীভাবে চিকিৎসা সেবাটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, বিশেষ করে সাধারণ মানুষ, গ্রামের মানুষ। কারণ স্বাধীনতার পরপর জাতির পিতা শুরু করেছিলেন যে প্রত্যেক ইউনিয়নে 10 শয্যা বিশিষ্ট একটি স্বাস্থ্যকেন্দ্র তিনি গড়ে তুলবেন। কিছুটা কাজ তিনি করেও গিয়েছিলেন কিন্তু সম্পূর্ণ করতে পারেননি। তারই আলোকে চিন্তাভাবনা করে আমরা, যেহেতু আমাদের জনসংখ্যা বেড়ে গিয়েছিল, তখন আমি উদ্যোগ নিলাম, যেটা প্রথমে একটা প্রস্তাব আকারে লিখেছিলাম যে আমরা এটা করতে পারি কিনা, যে কমিউনিটি ক্লিনিক, অর্থাৎ অন্তত ±, অত কম বেশি 6,000 জনগোষ্ঠীর জন্য একটা স্বাস্থ্যকেন্দ্র থাকবে, একটা যেখানে একদম মানে প্রাথমিক একটু চিকিৎসা দেওয়া হবে। এবং এরপরে একটা সিস্টেম করে দিয়েছিলাম, রেফারেল সিস্টেম, যে প্রত্যেকটা উপজেলায় হাসপাতালে তারা চিকিৎসা পাবে এবং উপজেলা থেকে এই চিকিৎসা চলে আসবে জেলা এবং বিশেষায়িত চিকিৎসা। এবং ঢাকা মেডিকেল কলেজে মানুষ আসতো চিকিৎসা করতে, সেখানে এসে আমি দেখলাম তো রুগীরা এখানে সেখানে ঘুরে বেড়ায়, কোন ডাক্তারকে রেফার করে দেওয়া হচ্ছে সেই ডাক্তার খুঁজে না পাওয়া পর্যন্ত সে হাসপাতালে ভর্তি হতে পারতো না। তখন আমরা উদ্যোগ নিলাম যে এভাবে না, আগে ভর্তি হবে, 2টা ওয়ার্ড আমরা ঠিক করে দিলাম, সেখানে ভর্তি হওয়ার পর একটা ছেলেদের একটা মেয়েদের, ওখান থেকে ডাক্তার, যে ডাক্তারের কাছে তাদের রেফার করাবে সে ডাক্তারের কাছে তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং বাংলাদেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের করে দেওয়া। তো এই রেফারেল সিস্টেম যা যে তখন চালু করেছিলাম, জানি না এখন সেটা কী অবস্থা, সেটা চালু আছে কি না বা সেই সিস্টেম আছে কি না বলতে পারি না, কিন্তু মাঝে মাঝে আবার অনেকেই এসে বলেন যে রেফারেল সিস্টেম করা উচিত। আমরা যেটা তো বহু আগে আমি করেই দিয়েছিলাম, তো এখন কি সেটা মানে চালু নাই নাকি। এবং সেই সাথে সারা বাংলাদেশে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমাদের ডাক্তার তৈরি করা দরকার এবং উচ্চ পর্যায়ে শিক্ষা দরকার, সেই জন্য প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা করে দিই। দ্বিতীয় পর্যায়ে আসার পরে আমরা আরও অনেকগুলি মানে এখন 3টা আরও বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি এবং আমাদের লক্ষ্য যে প্রতিটি বিভাগীয় শহরে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা করে দেব। আর মেডিকেল কলেজগুলো এখন তৈরি হচ্ছে, অনেকগুলি সরকারি আছে, বেসরকারি আছে, তবে বেসরকারিগুলির মানে দিকে আমাদের আরও নজর বাড়াতে হবে এবং চিকিৎসা সেবাটাও যাতে মানসম্মত হয় সেই ব্যবস্থা করতে হবে। ডাক্তারের সংখ্যা আমাদের অপর্যাপ্ত, কারণ আমাদের জনসংখ্যা যত বেশি তার তুলনায় ডাক্তার আমাদের কম, সেজন্য ইতিমধ্যেই মেডিকেল কলেজ করা হচ্ছে, চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে, তবে সেই চিকিৎসা মানে ডাক্তারগুলি যেন সঠিকভাবে মানে তারা শিক্ষা নিয়েই হয়, বিশেষ করে বেসরকারি মেডিকেল কলেজগুলির দিকে আরও একটু বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। কারণ আমাদের লক্ষ্যটা হচ্ছে যে মানুষের, কারণ এই স্বাস্থ্যের ব্যাপারটার সঙ্গে কিন্তু আমাদের মৌলিক চাহিদা অন্যগুলিও জড়িত, যেমন খাদ্য। আমরা যদি খাদ্য পুষ্টি নিশ্চিত করতে না পারি তো স্বাভাবিকভাবে খুব তাড়াতাড়ি মানুষ রোগাক্রান্ত হবে। খাদ্য এখন আমরা স্বয়ংসম্পদ অর্জন করেছি, আমরা পুষ্টি যাতে পাই সে ব্যবস্থাটা আমরা নিয়েছি এবং সে ব্যাপারে মানুষের মাঝে সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মানুষকে এই শিক্ষাটাও দেওয়া হচ্ছে। এখন মানুষ যথেষ্ট সচেতন কিন্তু তারপরও এটা অব্যাহত রাখতে হবে, যেন কীভাবে মানে হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া বা টয়লেটে গেলে কীভাবে পরিষ্কার হতে হবে সেইগুলি ব্যাপারে আমাদেরকে মানুষকে একটু সচেতন করে গড়ে তোলা একান্ত দরকার। চিকিৎসা সেবা দিতে গেলে নার্সের বিষয়টা চলে আসে। আমাদের শুধু ডিপ্লোমা নার্স ছিল,
সেই জন্য আমরা এটাকে মানে পূর্ণাঙ্গ নার্স একেবারে যেন পিএইচডি পর্যন্ত করতে পারে সে ব্যবস্থা আমরা করে দিয়েছি, শিক্ষার সুযোগ সৃষ্টি করে। কিন্তু এইমাত্র যে কথাটা আমি শুনলাম এটা সত্যি খুব দুঃখজনক যে তারা একেবারে দ্বিতীয় শ্রেণী পেয়ে চাকরি পেলো বলে তারা রোগের সেবা দেবে না, এটা তো তাদের কাজ না, তাদের তো সেবা দিতে হবে। সেই জন্যই তাদেরকে আমরা এত সম্মান দিয়েছি, এত করে দিচ্ছি। শুধু ওষুধ খাওয়ানোর জন্য তো আর নার্স না, পৃথিবীর অন্য দেশে আমরা কী দেখি, বরং একটা নার্স কিন্তু এই যে উচ্চশিক্ষা আমরা কেন দিচ্ছি, যে আসলে নার্সই মোটামুটিভাবে তার সমস্ত পরীক্ষা টরীক্ষা করে রিপোর্ট তৈরি করে, ডাক্তারকে দেখায়, ডাক্তার তখন যতটুকু দেখা দরকার দেখে, চিকিৎসা দেয়, এবং রোগীর সেবা করাটাও নার্সের দরকার। এখন আমরা নার্সকে দ্বিতীয় শ্রেণী করে দিয়েছি বলেই আবার আরেকটা ধাপ তৈরি করতে হবে রোগীর সেবা দিতে, তো ওই দ্বিতীয় শ্রেণীর নার্সের তো আমাদের দরকার নাই। যারা এই ধরনের মানসিকতা নিয়ে আসবে তাদের তো চাকরিতে থাকারই প্রয়োজন নাই। আমার পরিষ্কার কথা, আমি সুযোগ সৃষ্টি করে দিচ্ছি রোগী যেন সেবা পায়, আর রোগী যদি সেবা না পায় তো সে নার্স দিয়ে আমি কেন পালন পোষণ করব। এই বিষয়টা একদম পরিষ্কার করে দেওয়া উচিত, এবং তাদের যে কাজ সে কাজটা সম্পর্কে সম্পূর্ণভাবে এটা একটা লিখিত তৈরি করে দেওয়া উচিত যে একজন নার্সের কী কী দায়িত্ব পালন করতে হবে, সেইভাবেই তাদের ট্রেনিংয়ের সময় এই শিক্ষাটা তাদের দিয়ে দিতে হবে, এটা অবশ্যই করতে হবে। আরেকটি বিষয় যে ডাক্তারদের ইন্টার্নি সিস্টেমটা, এটা কিন্তু আমার 2 বছর করে দেওয়ার কথা ছিল, করে দিয়েছিলাম, তারপর সেটা কার্যকর হয়েছে কিনা আমি জানি না, সেটা বিষয়ে আমি জানতে চাইবো। এই কারণে যে একটা বছর সে তার প্রতিষ্ঠানে সে করে যাচ্ছে ইন্টার্নি সিস্টেম, তারপরে আরেকটা বছর তাকে করতে হবে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে, যাতে উপজেলা আমি তারা একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে, সেখানে তারা থাকে এবং থেকে চিকিৎসা সেবাটা দিতে পারে, সেই ব্যবস্থাটাও কিন্তু করে দেওয়া হয়েছিল। জানি না সেটা কার্যকর আছে কি না, বা সেটা সে মানে অঙ্কুরেই শেষ হয়ে গেল কি না, সে সম্পর্কে আমি একটু জানতে চাই, এবং সেটা করতে হবে যে আমি দুই বছর দেব, কিন্তু প্রোভাইডেড একটা বছর তাকে উপজেলা চিকিৎসা হাসপাতালগুলিতে তাকে চিকিৎসা দিতে হবে। কমিউনিটি ক্লিনিকটা এটা সম্পূর্ণ আমার নিজস্ব একটা আইডিয়া, আমি নিজেই করেছি। তবে এখানে আমি একটা কথা বলি, কমিউনিটি ক্লিনিকটা আবার করেছি বলেই আবার সকলে দেখছে ওটার উপরে খুব বেশি উৎসাহিত হয়ে পড়ছে, এবং ওটা একটা পালে পূর্ণাঙ্গ হাসপাতালই করে দেয়। এটা কিন্তু পূর্ণাঙ্গ হাসপাতাল হবে না, হাসপাতাল হবে উপজেলা হাসপাতাল। এখানে একটা প্রাথমিক চিকিৎসা বা পরীক্ষা নিরীক্ষা হবে, তারপরে হাসপাতালে তাকে মানে রেফার করা হবে। আর মিড ওয়াইফ ট্রেনিংয়ের ব্যাপারটা, এই মিড ওয়াইফের সিস্টেমটাও আমরা নিয়ে এসেছি, 3000 মতো তাদের চিকিৎসা করা ট্রেনিং দেওয়ার কথা। সেই সাথে সাথে আমাদের অনেকেই কিন্তু বাড়িতে বসে সন্তান ডেলিভারি করাতে চায়, ওই ক্ষেত্রে আমাদের কিন্তু গ্রামগঞ্জে অনেকেই ছড়িয়ে আছেন যারা এই স্বাস্থ্যসেবাটা মানুষকে দেয় এবং তারা বেশ দক্ষ, দায়ী যেটা বলে আর কি, এই তাদেরকে একটা ট্রেনিং করা, মধ্যবয়সী যারা এরকম আছে করেন তাদেরকে স্পেশালি ট্রেনিং দিয়ে দেওয়া, কেউ যদি ঘরে বসে ডেলিভারিটা করতে চায় সেটাও জন্য তারা করতে পারে। আর তাছাড়া আমরা কমিউনিটি ক্লিনিকেও কিছু কিছু ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছি, তবে মূল ব্যবস্থাটা থাকবে উপজেলা হাসপাতালে। আমাদের এখানে ডাক্তার থাকে না, নার্স থাকে না, এটা অনবরত একটা নালিশ, না বিশেষ করে ডাক্তার না থাকে। এক্ষেত্রে আমি বলবো যে আমাদের যারা এখন ডিজিটাল সিস্টেম, আমাদের আইডি কার্ডও করা আছে, বায়োমেট্রিক্সে উপস্থিত অনুপস্থিত কিন্তু হিসাবটা নেওয়া যায়, তো সেই ব্যবস্থাটা বোধহয় প্রত্যেকটা সরকারি হাসপাতালে এই ব্যবস্থাটা করে দেওয়া উচিত যে কারা কখন আসলো না আসলো সোজা এই বায়োমেট্রিক সিস্টেমে এটা চালু হবে, সেই ব্যবস্থাটা করতে হবে। আর প্রত্যেকটা ক্ষেত্রে আমি মনে করবো যে এখন যেমন আমাদের আমরা তো একসময় হেলথ কার্ডও দিয়েছি, হেলথ কার্ডগুলি তো ডিজিটাল মানে কার্ড হওয়া উচিত, যে এই কার্ডের মাধ্যমে যে যখন চিকিৎসা নিতে আসে তার পুরো হিস্ট্রিটা সেখানে থেকে যাবে, এবং সাথে সাথে তার পরবর্তী চিকিৎসা মানে ফলো আপ চিকিৎসাটাও যেন সে ওই মোতাবেক পেতে পারে সেই ব্যবস্থাটা করা। এবং রেফারেল সিস্টেম থাকলে তাকে কখন কোন হাসপাতালে পাঠানো হলো এটা কিন্তু অনলাইনে চলে যেতে পারে, সেই সিস্টেমটা আমাদের তৈরি করতে হবে। প্রত্যেকটা হাসপাতাল আমি মনে করি সরকারি হাসপাতালে এটা প্রথম করা উচিত বলে আমি মনে করি। আমাদের প্রত্যেকটা হাসপাতাল সরকারি হাসপাতালে মানে সিসি ক্যামেরা থাকা দরকার, কারণ আমি মনে করি ডাক্তার নার্স তাদের নিরাপত্তার বিষয়টাও গুরুত্বপূর্ণ, কারণ মুমূর্ষু রোগী নিয়ে আসলো আর রোগী মরে গেল দেখে ডাক্তারের দোষ, আর ডাক্তারের উপরে চড়া হলো মাইট দিল, এই ধরনের মানসিকতা যাতে জনগণ পরিহার করে তার জন্য বোধহয় একটা
করা উচিত, কারণ আমি জানি যার কারণে অনেক বেসরকারি হাসপাতাল, অনেকে নামি দামি হাসপাতাল আছে, তারা ওই মূর্ছরোগী নেয় না, একমাত্র যেতে হয় সরকারি হাসপাতালে। আর সেখানেও যেন ওই আত্মীয় স্বজন এসে ওই কেন মারা গেল সেই জন্য ডাক্তারকে মারবে, এটা এটা এই ধরনের মানসিকতা আমাদের দেশের মানুষের পরিহার করা উচিত। যার কাছে চিকিৎসা নেবেন তার গায়ে যদি হাত দেন তাহলে আর ই করবে। আর ডাক্তার এবং নার্সদের জন্য বলবো, যখনই একটা রুগী আসে তার গুরুত্বটা বুঝে বা তার আত্মীয় স্বজন তাদের যে মানসিক উদ্বেগটা বুঝে সাথে সাথে যেন তারা চিকিৎসার ব্যবস্থাটা নেয়, ফেলে না রাখে। এই মানসিকতাটা সেবামূলক একটা মানসিকতা, এটা আমাদের চিকিৎসকদের মধ্যে যাতে হয় এই বিষয়টা সম্পর্কে তাদের এই সচেতনতা সৃষ্টি করা দরকার। এ ব্যাপারে আমি মনে করি যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটা ভালোভাবে একটা প্রচার হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের চিকিৎসা ক্ষেত্রে বা প্রচুর এখন প্রতিনিয়ত আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হচ্ছে, আবার সাবজেক্টও নতুন নতুন এসে যাচ্ছে, কাজে আমাদের শিক্ষাটা শিক্ষা ব্যবস্থাটাকে যেহেতু আমরা ইউনিভার্সিটি করে দিয়েছি, কাজে এখানে শিক্ষাক্ষেত্রেও কিন্তু আমাদের এই নতুন কারিকুলামগুলি সময় উপযোগী, যুগ উপযোগী যেগুলি, সেটা সঙ্গে সঙ্গে গ্রহণ করা এবং সেই ধরনের শিক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষক তৈরি করা, শিক্ষক সৃষ্টি করা, শিক্ষকদের ট্রেনিং দেওয়া। আমরা তখন বিদেশেও ট্রেনিং করায় নিয়ে আসছি, কাজে এই সুযোগটা যাতে নেয় সেই ব্যবস্থাটা নিতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যত রকম ক্রয় পদ্ধতি আছে এটা সম্পূর্ণ ডিজিটালাইজড অটোমেশন হওয়া উচিত। কী কী আছে না আছে, কী দরকার না দরকার, এটা সম্পূর্ণ ডিজিটালাইজড সিস্টেম অটোমেশনে করে দেওয়া দরকার। তাহলে এখানে আমার মনে হয় একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে, জবাবদিহিতা থাকবে, অপচয় হবে না, অপচয় রোধ হবে, যেটা প্রয়োজন সেটাই ক্রয় করা হবে, যেটা প্রয়োজন না সেটা করা হবে না। এই আধুনিক পদ্ধতিটা ব্যবহার করা একান্তভাবে দরকার। সবথেকে বড় কথা যে সমস্যাটা আমাদের হয় সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। এমনকি অনেক নামি দামি হাসপাতালও তৈরি হয়, সেখানে আমি যদি যাই যখন জিজ্ঞাসা করি আমরা দেখি বর্জ্য ব্যবস্থাপনায় তেমন কোনো মানে স্বাস্থ্যকর ব্যবস্থা কিন্তু নেই। ইন জেনারেল তো আমাদের সমস্যা আছেই, কিন্তু মেডিকেল যে বর্জ্যগুলি এগুলি যে কোনো মানুষের জন্য ক্ষতিকর হতে পারে, কিন্তু এটা কিন্তু সে ধরনের কোনো ব্যবস্থা করা হয়নি। প্রাইভেট হাসপাতালগুলি যেমন ঢাকা শহরে অনেকগুলিতে আমি খোঁজ নিয়েছি, খুব নামি নামি হাসপাতাল, তারা নাকি এটা সিটি কর্পোরেশনকে দিয়ে দেয়। সিটি কর্পোরেশনে এটা যে কী করলো তার কোনো আর হদিশ পাওয়া যায় না, এটা হলো মানে একটা বাস্তব অবস্থা। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের একটা বিশেষ পদক্ষেপ নেওয়া দরকার। বাইরের ভাবে ফেলতে পারে না তো, এটাকে ডিসপোজ আপ করতে হবে এবং সেই সিস্টেমটা তৈরি করতে হবে, সে স্বাস্থ্যকরভাবে এটা করে দিতে হবে, সেটা দেখতে হবে। আরেকটা বিষয় আমি একটু অনুরোধ করবো, আমি 96 সালে যখন সরকারে আছি তখন একটা কাজ করেছিলাম, সেটা হলো সমগ্র বাংলাদেশে যতগুলো আমাদের হাসপাতাল ছিল, জেলা হাসপাতাল তখন 100 বেডের হাসপাতালই বেশি ছিল, আর উপজেলা হাসপাতালগুলি ছিল 30 বেডের। তা আমরা ঠিক করলাম যে আগে আমরা দেখি কোন এলাকায় কত বেশি রুগী বা জনসংখ্যা, তারই ভিত্তিতে আমরা হাসপাতালের বেড সংখ্যা বাড়াবো। তো সেইভাবে আমরা একটা সার্ভে করে নিয়ে কোন হাসপাতালে ডেইলি কত রুগী আসে, চিকিৎসা নেয়, তখন কিন্তু একটা সার্ভে করেছিলাম। সেটা বহু আগে, 96 থেকে 2001 যখন ক্ষমতা ছিলাম তখন করেছিলাম। আমি মনে করি আমাদের এই আর একটা সার্ভে এটা হওয়া উচিত, কারণ আমরা যখনই যেখানে কে দাবি করে আর ঢালাওভাবে বলে দিই এখানে 500 বেডে হাসপাতাল হবে, আমি নিজে অনেক জেলায় খোঁজ নিয়ে দেখেছি 250 বেডে হাসপাতাল করেছে কিন্তু রুগী পাওয়া যায় না, রুগী তো চলে আসে বেশিরভাগই ঢাকায়, সেখানে হয়তো দেখা গেলো যে হয়তো 10-12 জন রুগী পড়ে আছে। সেই সাথে আরেকটি সমস্যা আমাদের হচ্ছে অপারেশন, অনেক যে অপারেশন থিয়েটার করা আছে কিন্তু সার্জন নাই, অ্যানেস্থেসিস্ট নাই। এই যে অ্যানেস্থেসিস্টের ভীষণ অভাব আমাদের, কেন আমি ঠিক জানি না সেটা। তো এইখানে আমাদের একটা কিছু করণীয় আছে কিনা বা কোনো স্পেশাল ইনসেটিভ দেওয়া যায় কিনা যে এই সাবজেক্টটার উপরে। আমি কিন্তু ইন্টারন্যাশনাল কনফারেন্স যখন হলো আমি নিজে যে উপস্থিত হলাম, যে যেন আমাদের যারা ডাক্তারি পাবে তাদের মধ্যে একটু উৎসাহ হয় যে তারা যে এই সাবজেক্টটাকে একটু গুরুত্ব দেবে, তারা যাবে, সেভাবে আমরা উদ্যোগ নিয়েছিলাম। তো এই বিষয়টা আমাদের ভাবতে হবে যে কোন কোন ক্ষেত্রে আমাদের মানে সমস্যা রয়ে গেছে। আর আমরা যেহেতু প্রতিটি বিভাগে একটা করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করব, আর ওই বিভাগে যতগুলি মেডিকেল কলেজ থাকবে
সেগুলি সবই অ্যাফিলিয়েটেড থাকবে সেই বিশ্ববিদ্যালয়ের সাথে, সেই বিশ্ববিদ্যালয় ওই কলেজগুলি সমস্ত কিছু দেখাশোনা করবে, পরীক্ষা দেওয়া থেকে শুরু করে সব কিছু তারা দেখবে যে আমাদের উপযুক্ত ডাক্তার হিসেবে গড়ে ওঠে, সেই ব্যবস্থা আমাদের নিতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের ডাক্তাররা সবসময় প্রাইভেট চিকিৎসা দিতেই পছন্দ করে। পৃথিবীর বহু দেশে আছে সরকারি চাকরি যতদিন করে ততদিন কিন্তু তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারে না, এবং যার জন্য অনেক, এমনকি সিঙ্গাপুরেও আপনারা যাবেন, NUH-এর ডাক্তাররা কিন্তু প্রাইভেট প্র্যাকটিস করতে গেলে ওই হাসপাতালের মধ্যে আলাদা ব্যবস্থা আছে, সেখানে করা হয়। আমরা আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেই ধরনের সুযোগ সৃষ্টি করা হয়েছে। এটা কিন্তু আমরা অন্যান্য জেলা হাসপাতালেও করে দিতে পারি, যেন তারা অন্য বাইরে না যেতে হয়, সন্ধ্যার পরে বা ছুটির সময় তারা ওখানে একটা মানে এই প্রাইভেট একটা প্র্যাকটিসের ব্যবস্থা আলাদা একটা উইং করে করে দেওয়া যেতে পারে। অথবা এক আমরা আর একটা কাজ করতে পারি, হয়তো তাদেরকে একটা আলাদা মানে নন প্র্যাকটিস যারা তাদের জন্য একটা বিশেষ প্রণোদনের ব্যবস্থা করা যেতে পারে, যে যারা করবেন না তাহলে, কারণ যেটা হয় যে হাসপাতালে রোগী দেখা থেকে তারপরে যে যখন প্রাইভেট হাসপাতালে যে কেউ 12টা 1টা 2টে পর্যন্ত নাকি অপারেশন করে, তো যে ডাক্তার রাত ভর অপারেশন করবে সে আবার সকাল 8টার সময় সে রুগী দেখবে কী করে, তার মেজাজ তো এমনি খিটখিটে থাকবে। কাজে এটা যেন না হয় এটার দিকে একটু দৃষ্টি দেওয়া দরকার। আমি বেসিক কতগুলি সমস্যা অনবদ যেগুলি শুনি বা দেখি সেইগুলির কথা আমি বলে যাচ্ছি, কাজে যাই না, এটা হয়তো কেউ মনে আঘাত নেবে না, আমার ডাক্তার তো এখানে অনেকে আছে আবার তার জন্য মনে কিছু না করে, কিন্তু কথাগুলি কিন্তু সত্যি। কারণ একটা মানুষের সময় মতো, হ্যাঁ অনেক, আমি যেমন আমি আমেরিকায় এক ডাক্তার সঙ্গে আলাপ হলো, সে মাত্র 2 ঘন্টা ঘুমায়, সে দিন রাতই কাজ করে, আর ফাঁকে ফাঁকে যেখানে পায় একটু ঘুমিয়ে নেয়। তা আমি বললাম যে এইভাবে তাহলে আপনি করেন কী করে, এরকমও আছে কিন্তু। তো সেটা আমরা সেটা চাই না, আমাদের দেশের আবহাওয়া সব কিছু মিলে আমাদের সবার একটু রেস্ট নেওয়া দরকার, তারপরে পরিবার আছে তাদেরও সময় দেওয়া দরকার, সেটাও দরকার, আবার রুগীর সেবাটাও দেওয়া দরকার। সেদিকে আমি ডাক্তারদের বলবো যে এই দিকটা একটু বিশেষভাবে দৃষ্টি দেওয়া উচিত। আর এমনিতেও এবার আমরা বেতন টেতন এত বেশি বাড়িয়ে দিয়েছি, পৃথিবীর কোনো দেশ এত বেতন বাড়ায় না। সরকারিভাবে চাকরি যারা করে তাদের বেতন গাড়ি বাড়ি সব ব্যবস্থাই তো করে দিয়েছি, একটা কাজ বাকি আছে উপজেলায়, কারণ উপজেলায় যারা যায় ইয়াং ডাক্তাররা যদি যায় ছেলে মেয়ে তাদের জন্য উপজেলায় এত বাড়িটারি ভাড়া করা সম্ভব না, বিশেষ করে আমার মেয়েরা আবার এই ব্যাপারে অনেক আন্তরিক, তাদের পাঠালে তারা বরং বেশি যায় ছেলেদের থেকে, এটা হলো বাস্তবতা, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। সেখানে তাদের থাকার জন্য ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়েছি গণপুর থেকে, প্রত্যেক উপজেলায় আমরা সেখানে একটা ফ্ল্যাট সিস্টেম করে দেবো, যাতে সরকারি অফিসার যারাই বদলি হবে তাদের জন্য ভালোভাবে থাকতে পারে, সেই ব্যবস্থাটা করবার আমরা একটা পদক্ষেপ নিচ্ছি, যেন থাকার সমস্যাটা না হয় সেটার ব্যবস্থা আমরা নিচ্ছি। কাজে আমরা আমাদের আসলে মেডিকেল কলেজ এত বেশি হয়ে যাচ্ছে, আর আমরা বাঙালি হুজুকে মাতি, এখন মেডিকেল কলেজ হচ্ছে তো যে জায়গায় যাই সেই জায়গায় একটা মেডিকেল কলেজ দরকার। তা আমি যখন জিজ্ঞেস করলাম যে ঠিক আছে আমি করে দেব, আপনি শিক্ষক পাবেন কি না আমাকে তালিকা দেন, আর ছাত্রছাত্রী কত পাবেন তার একটা তালিকা দেন, এবং কিন্তু সেটা হয় না। আমার বক্তব্যও দেখলাম লিখে দেওয়া আছে যে সব জায়গায় সব জেলা একটা করে মেডিকেল কলেজ, আমাদের কোনো কোনো জেলা আছে মাত্র 4টি উপজেলা, সেখানে একটা মেডিকেল কলেজ করে চলবে কি না সেটাও একটা প্রশ্ন আছে। এবং এখন যতগুলি মেডিকেল কলেজ সেটা একটা সার্ভে করা উচিত মন্ত্রণালয়ের বক্তৃতায় দেওয়ার আগে, যে সেই প্রত্যেকটা মেডিকেল কলেজের কী অবস্থায় আছে, কতজন মানে শিক্ষার্থী আছে, কতজন শিক্ষক আছে, শিক্ষার কী কী সুযোগ সৃষ্টি আছে সেটা আগে দেখা দরকার। অনেকগুলি বড় বড় জেলা আছে যেখানে 10টা 12টা উপজেলা 14টা উপজেলা 13টা উপজেলাও আছে, সেই সব জায়গায় বরং মেডিকেল কলেজ ছিল না, সেখানে আমরা করতে পারি হাসপাতাল করতে পারি। তবে সবার আগে দরকার প্রত্যেকটা জেলা আগে একটা সার্ভে করে দেখবেন, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করতে হবে, যে হাসপাতালগুলিতে কত রুগী যাচ্ছে, কতজন অ্যাটেন্ডেন্ট ডাক্তার সেখানে থাকছে না কেন, যাদেরকে সেখানে বদলি করা হবে তারা যদি কাজ না করে সবগুলোকে OSD করে রেখে দিতে হবে, তাদের দরকার নেই, নতুন ডাক্তার দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে নার্সদের ব্যাপারে আমি তাদের সম্মান দিয়েছি ঠিক,
কিন্তু রোগীর সেবাটা তাদের করতে হবে, এটা বাধ্যতামূলক। না করলে সে চাকরিতে থাকবে না, চলে যাবে। অনেক প্রাইভেট জায়গা আছে, কাজের অসুবিধা নাই, আমরা আবার নতুন ট্রেনিং করে নিয়ে আসব, লোকেরও অসুবিধা নাই আমাদের, কারণ এখন আমরা সাবজেক্ট টাবজেক্ট সব কিছু একটু সুযোগ করে দিয়েছি, হতে পারবে। যাক, আমি একটু বলবো, সংক্রামক ব্যাধি আমরা যথেষ্ট নিয়ন্ত্রণ করতে পেরেছি, কিন্তু এখন ইদানিং অনেক দরখাস্ত আমি পাই, বেশিরভাগই দেখি কিডনি, ক্যান্সার, হার্ট, এইগুলির উপর বেশি। তো এটা কেন হচ্ছে সেটা দেখতে হবে। আরেকটা হচ্ছে, এটা এটা হওয়ার আরেকটাও কারণ হচ্ছে, যেমন আমাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে এখন তো এতগুলি টেলিভিশন, রাতভর টেলিভিশন দেখা অথবা মোবাইল ফোন, 4G ডিজিটাল, রাতভরে মোবাইল ফোন, না সঠিক মতো ঘুমাচ্ছে, না রেস্ট নিচ্ছে, অসুখ বিসুখ তো হবেই। সে আগের মতো একটা যে টাইম বেঁধে চলা, এই জায়গাটা কিন্তু অনেকটা আমার মানে হচ্ছে না। এ ব্যাপারে আমার মনে হয় আমাদের যারা ডাক্তার আছেন এবং মন্ত্রণালয় থেকে একটা প্রচার করা দরকার, যে যারা কাজ করেন যথাযথ সময় মতো তাদের মানে রেস্ট নেওয়া দরকার, বা তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা দরকার, এবং খাদ্যাভ্যাসগুলিও সেভাবে হওয়া উচিত স্বাস্থ্যসম্মত, সে বিষয়টাও দেখা দরকার বলে আমি মনে করি। যাক, আমরা এবারে দ্বিতীয়বারের মতো একটানা সরকার এসেছি। স্বাভাবিকভাবে আমাদের জাতির কাছে আমাদের যে ওয়াদা আমরা দিয়েছি, মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, তাদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, আমরা পৌঁছে দিয়েছি, কিন্তু তারপরও সেটাকে আরও মানে আধুনিক করা দরকার, আরও সম্ভবোপযোগী করা দরকার, মানুষজন সেই সেবাটা পান সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া দরকার। প্রত্যেকটা উপজেলা হাসপাতালে কিন্তু ওয়েব ক্যামেরা দেওয়া আছে, বিশেষায়িত চিকিৎসা যাতে তারা পায়, কিন্তু সেগুলি যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না বা সেই চিকিৎসাটা পাচ্ছে কি না সেটাও কিন্তু দেখা প্রয়োজন বলে আমি মনে করি। সেটা আপনারা একটু নজর রাখবেন যে এটুগুলির জন্য দেখা হয়। আমাদের লক্ষ্য যে দেশটাকে আমরা আরও উন্নত সমৃদ্ধ করব। ইতিমধ্যে অর্থনৈতিকভাবে আমরা যথেষ্ট অগ্রগতি লাভ করেছি, কিন্তু আমরা চাই মানুষের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় যেন পৌঁছায়, এবং মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতাটা যেন সৃষ্টি হয়, মানে রোগ হবার পরে চিকিৎসার থেকে মানে রোগ যাতে না ছড়ে না হয় সেদিকে আরও বেশিভাবে আমাদের দৃষ্টি দেওয়া দরকার বলে আমি মনে করি। যাক, আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। ইতিমধ্যে আমরা যেমন জাতিসংঘ ঘোষিত SDG গোল 2030 ইতিমধ্যে আমরা সই করেছি এবং সেটাও আমাদের বাস্তবায়ন করা, এবং সেখানে আমাদের দেশের জন্য যে যে ক্ষেত্রগুলি প্রযোজ্য সেগুলি আমরা চিহ্নিত করি, আমরা পদক্ষেপ নিচ্ছি। সেদিক থেকে স্বাস্থ্যসেবার দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে আছে, আমরা এটাকে আরও উন্নত মানের করতে চাই, এবং SDG গোলও আমরা যেমন অর্জন করতে চাই, সেই সাথে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আর জাতির পিতার যে আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ একটা উন্নত সমৃদ্ধ দেশ হবে, 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করবো, 2021 সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। আমরা এই সময়টাকে মুজিব বর্ষ ঘোষণা দিয়েছি, যেরই মধ্যে আমরা বাংলাদেশকে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে গড়তে চাই, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের দারিদ্রের হার আমরা 21 ভাগে নামিয়ে এনেছি, সেটা আমরা আরও কমাতে পারবো, এটা আমাদের বিশ্বাস আছে, কিন্তু বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। 41 সালের মধ্যে বাংলাদেশ হবে এই দক্ষিণ এশিয়া উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, আমরা সেভাবেই সমস্ত কার্যক্রম আমরা চালাচ্ছি। তারপর বলবো যে যত কাজই করতে চাই আমাদের দেশের মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, এটা হচ্ছে সব থেকে মানে গুরুত্বপূর্ণ। তো সেদিক থেকে আমরা এখন যে পদক্ষেপগুলি নিচ্ছি আশা করি আমরা এটা করতে পারবো। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমি আর সময় নিতে চাই না, আমি এরপরে সবার কাছে কিছু শুনতে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ, জয় জীবিকা।